আসসালামু আলাইকুম। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্য যারা পেট লাভার। আপনি যদি পেট লাভার না হন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আজকের আলোচনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে বিড়ালের ক্যাট ফ্লুর কী কী লক্ষণ। তো যেহেতু এখন বর্ষাকাল এবং এই সিজনে কিন্তু অধিকাংশ বিড়াল, স্পেশালি যারা ভ্যাকসিনেটেড না এবং বেবি ক্যাটস, তারা কিন্তু ক্যাট ফ্লুতে 90%ই সাফার করে। তো আমরা অনেকে যারা বুঝি না কিংবা নতুন আমরা বিড়াল পালছি, তারা কিন্তু এটা আমরা বুঝতে পারি না যে ওদের ক্যাট ফ্লু হয়ে গেছে। তো যখন একেবারে লাস্টের পর্যায়ে থাকে, লাইক 98% ওরা ড্যামেজ হয়ে যায় এবং 2% সার্ভাইভাল রেট থাকে, তখন হয়তো আমরা বুঝি যে ওরা ক্যাট ফ্লুতে আক্রান্ত। তো এই জিনিসগুলো জানা অনেক দরকার। তাহলে কথা বেশি না বাড়িয়ে আমি প্রথম লক্ষণটি বলছি। যখন আপনি দেখবেন যে আপনার বিড়াল হঠাৎ করে জিম ধরে গেছে এবং কোনো ধরনের ওদের মুভমেন্ট কমে গেছে, অ্যাক্টিভিটি কমে গেছে, তখন কিন্তু বুঝবেন যে আপনার বিড়াল ক্যাট ফ্লুতে আক্রান্ত। সেকেন্ডলি, যখন দেখবেন যে ওদের চোখ এবং নাক বেশি লাল এবং চোখ দিয়ে পানি পড়ছে এবং দাঁতের মাড়ি ফুলে গেছে এবং লাল লাল ভাব, তখনও কিন্তু আপনি ধরে নেবেন যে ওরা ক্যাট ফ্লুতে হয়তোবা আক্রান্ত। তৃতীয়ত, দেখবেন যে ওরা পানি দেখলে ভয় পায়, পানি থেকে দূরে থাকে। এইগুলো কিন্তু একান্তই আমি যেহেতু বিড়াল পালি, আমার বিড়াল পালনের যে অভিজ্ঞতা আমি এইগুলো থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওরা পানির কাছে যেতে চাইবে না, ওরা পানি খাবেও না, সবসময় কোনা খুঁজবে, যেমন খাটের নিচে, কোনো ক্যাবিনেটের পেছনে, ওরা এই ধরনের কোনা খুঁজে পালানোর চেষ্টা করে। তো যদি আপনার বিড়াল এইরকম করে, স্পেশালি রেইনি সিজনে, তখনও বুঝবেন যে এটা ক্যাট ফ্লুর একটা লক্ষণ। তৃতীয়ত, দেখবেন যে ওরা খাওয়া বন্ধ করে দিবে, ওরা খেতে চাইবে না। অনেক সময় হয় কি যে বিড়াল সবসময় মাছ খেতে চায় না, ওদের টেস্ট বাট পাল্টে যায়। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে চিকেন দিয়ে ট্রাই করি, তো ওরা চিকেনটা খায়। কিন্তু যখন দেখবেন যে চিকেন হোক কিংবা ফিশ হোক, ওরা কোনোটাই খেতে চাইছে না, তখনও কিন্তু আপনি ধরে নিতে পারেন যে এটা ক্যাট ফ্লুর একটা লক্ষণ। তারপরে দেখবেন যে আপনার বিড়াল হাঁচি দিচ্ছে। যখন বুঝবেন যে ওরা বারবার স্নিজিং করছে এবং সেই ওদের নাক দিয়ে সাথে সাথে পানি বেরোচ্ছে এবং চোখ একটা লাল হয়ে আছে অথবা একটা একটু ফুলে গেছে, তখনও কিন্তু এটা বুঝে নিতে হবে যে হয়তোবা সে ক্যাট ফ্লুতে আক্রান্ত। কিন্তু আমি বলছি না যে এই সব লক্ষণগুলোই প্রকাশ হলে আপনি বুঝবেন যে তাদের ফ্লু হতে পারে। যখন দেখবেন এর ভেতরে 2 থেকে 3টা লক্ষণই আপনার ক্যাটের প্রকাশ হয়ে গেছে, তখন কিন্তু মাস্ট আপনাকে ভেটের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা বেশিরভাগ যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা বাসায় ট্রিটমেন্ট দিতে যেয়ে আমরা আসলে প্রাণীগুলোর অনেক বেশি ক্ষতি করে ফেলি। কিন্তু ফার্স্টলি আমি বলি যে আপনাদেরকে কিন্তু ভেটের সঙ্গে আলাপ করতে হবে। যেমন আপনারা যদি ঢাকার বাইরে থাকেন তাহলে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, অথবা আপনাদের আশেপাশে যে ভেটেরিনারি ক্লিনিক আছে সেখানে কনসাল্ট করতে পারেন। কিন্তু অবশ্যই ফার্স্টলি আগে আপনারা রিস্ক নিতে যাবেন না, কারণ যদি বাসায় রিস্ক নিতে যান তাহলে কিন্তু বেবিগুলো অনেক ডেঞ্জারে পড়ে যায়। আর যদি আপনার ক্যাট ভ্যাকসিনেটেড থাকে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ফ্লুতে অ্যাফেক্টেড হওয়ার চান্স অনেক কম। কিন্তু বেবি ক্যাটসগুলোকে তো অবশ্যই 3 মাস পরে ভ্যাকসিনেটেড করতেই হবে, তা না হলে কিন্তু ফ্লুতে মারা যায়। আমি আরেকটা কথা শেয়ার করি যে আমার কিন্তু প্রায় 30 থেকে 35টা বিড়াল ছিল, স্পেশালি স্ট্রে ক্যাটস। তো তার ভেতর থেকে আমার একই সাথে 3 দিনে আমার 18টা বিড়াল মারা যায়। আমি বলতে গেলে অনেক পাগলের মতো হয়ে গেছিলাম আসলে এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়া, স্পেশালি আমরা যারা বিড়াল পালি তাদের জন্য কিন্তু অনেক কষ্টকর। এজন্য আমি বলছি যে এই লক্ষণগুলো যদি আপনার বিড়ালের দেখা যায়, স্পেশালি এই সিজনটাতে, রেইনি সিজনটাতে, তাহলে অবশ্যই দেরি না করে ওদেরকে ভেটের কাছে নিয়ে যাবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলো বাড়িতে না রেখে নিজের মন মতো ট্রিটমেন্টে ওদের ক্ষতি না করে যেন ওরা প্রপার একটা ট্রিটমেন্ট পায় এবং ইনশাল্লাহ সেরে উঠতে পারে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে পেট ক্যাট রিলেটেড আরও ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।